আমাদের সাথে এখন যুক্ত আছে নাজমুল। নাজমুল, তুমি কোথা থেকে? জি, আমি টাঙ্গাইল ভপুর থেকে বলতেছিলাম। ওকে, ফ্রিল্যান্সিং আজকে ভর্তি হয়েছো তুমি কতদিন ধরে? 2 মাস। ওকে, তোমার তো অনেক লেটে ইনকাম শুরু হলো। এর আগে কি তুমি দু একটা অর্ডার কমপ্লিট করছো? হ্যাঁ, এর আগে একটা অর্ডার কমপ্লিট করছি। ওইটা কতদিন আগে হয়েছে? এটা আমি গত পরশু দিন ডেলিভারি দিছি। ওকে ওকে, তার মানে মোটামুটি তুমি মানে ভর্তি হয়েছো, দেন ভর্তি হওয়ার তুমি এখনো কি কোর্স করতেছো, শিখতেছো? জি, এখনো শিখতেছি। তার মানে হচ্ছে তুমি ভর্তির ক্লাস চলতেছে, মানে তোমার অ্যাডমিশন ক্লাস চলতেছে, তার মধ্যে তুমি কাজ করতেছো। হ্যাঁ, ক্লাস চলাকালীন আমি কাজ পেয়েছি আর কি। ওকে ওকে, সবাই তো তাহলে শুরু হইলো রানের খাতা, মানে ডলারের খাতা শুরু হইলো, এখন তো অর্ডার পড়বে খালে কন্টিনিউ। ঠিক আছে, দেখি তোমার সাথে বাইরের সাথে কি কি কথা হইলো, দেন আমরা দেখবো কিভাবে আমরা কাজটা নিছি সেটা সম্পূর্ণ দেখি। ওকে, তুমি স্ক্রিন শেয়ার করো, আমার কথা কি তুমি স্পষ্ট শুনতে পারো? জি, শুনতে পাচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ার করো। ওকে ওকে, বায়ার তোমাকে একটা পেজ দিছে। ওকে, ভালো কথা। আমাকে একটু মাউসটা দাও তো। ওকে, গিগটা মূলত ফেসবুক, আই ডু অর্গানিক ফেসবুক প্রমোশন। ওকে, ভালো কথা। এটা হলো একটা $20 অর্ডার। ওকে, আগে দেখি তুমি কয়টা কাজ কমপ্লিট করছো। অর্ডার কমপ্লিট, আমি অর্ডারে চলে যাই। তুমি বললে একটা, এখন তো এখানে দেখতেছি দুইটা অর্ডার কমপ্লিট করছো। ও সরি, আমার মনে ছিল না, আর একটা অর্ডার কমপ্লিট করছিলাম, সেটা প্রথম দিকে। ও ওকে, আমি পাবলিশ করার পরে আর কি কাজটা পেয়েছিলাম। তার মানে তোমার ভর্তির 1 মাস 15 দিনের মধ্যে মূলত ইনকাম শুরু হয়েছে, তাই তো? জি জি। ওকে ওকে, তো এবার দেখি তোমার অর্ডারটা প্রথমে কিভাবে আসলো মেসেজে। এটা হলো বায়ার না? জি। ওকে, $20 অর্ডার, আমরা কর্পোরেশন দেখবো। এখানে 2 কে ফলো হচ্ছে। ওকে, এটা কোনো বিষয় না, আমাদের 1 দিন লাগবে দিতে। ওকে, আমি একটু কর্পোরেশনে চলে যাই। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে না, আগে দেখি বায়ারটা কোন দেশে। ঠিক আছে, তুমি যদি ওয়াও, বায়ারটা তো ইউনাইটেড স্টেটসের, কিন্তু দেখে তো মনে হচ্ছে নাইজেরিয়ান। ডেলি কাজ করে যাচ্ছে, ঠিক আছে, ও ডেলি কাজ করে যাচ্ছে, দেখো 1 উইক 2 উইক অনেক 3 ডে। তার মানে তুমি যদি এই কাজটা ভালোভাবে করতে পারো, তোমাকে আবার অর্ডার করবে। দেখো এখানে একটা ছেলেকে 2 বার অর্ডার করছে, এই যে জ্যাকার ড্যাম, ওকে 2 বার অর্ডার করছে। তার মানে বায়ারটা ভালো আছে, ঠিক আছে, সবাই 5 স্টার ফিডব্যাক দিচ্ছে। তুমি যদি এই কাজটা ভালোভাবে করতে পারো, আশা করা যায় তুমি পর অনেকদিন কাজ করতে পারবা। ওকে, আমরা প্রথম থেকে দেখি কিভাবে তুমি SMS-টা করছো, সেটা আমি দেখি। ওকে, এটা কি তোমার বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসছে? আমার মেবি বলতে পারতেছি না। ওকে, না না না, এটা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসে নাই তো, এটা আসছে ডাইরেক্ট গিগ থেকে। এটা BID বায়ার। এটা দেখুন, হাউ মেনি লাইক ক্যান ইউ ডু অ্যাপ্রক্স প্রমোট ইন দা USA এন্ড কানাডা। মানে তার একটা পেজ আছে, সেটা মেবি তার ই করতে হবে, প্রচার করতে হবে কানাডা এন্ড UK। ভালো কথা, তোমার এই গিগটা দিছে, বলছে স্যার আর ইউ দিয়া। তুমি আগে বলতা তুমি, আপনি কেমন আছেন, এটা দিয়ে সম্বোধন করতাম। যখনই কোনো বায়ার আসবে তুমি তাদেরকে সম্বোধন করবা যে কেমন আছেন। তুমি ডাইরেক্ট লিখছো আর ইউ দিয়া। ওকে, বলছো ইয়েস, হাউ মেনি লাইক ক্যান ইউ গেট। এটার মানে আমি ওটা লিখেছি, তার মানে উনি লাইনে দেখালো না, তো এই কারণে আমি আর কি করছি। এটা মেবি, দাঁড়াও একটু দেখি, আমার মনে হচ্ছে এটা কি তার পেজ নাকি পেজ। ওকে, মানে তার প্রমোশন করতে হবে, হাউ মেনি লাইক, মানে তার পেজে মূলত তুমি কত লাইক দিতে পারবা কানাডা এন্ড USA। তখন আমরা বলছি টেল মি ফাস্ট হাউ মেনি মিলিয়ন অফ পিপল ডু ওয়ান্ট টু প্রমোট। তুমি মানে একটা বায়ারকে বলছি তুমি কত মিলিয়ন প্রচার করবা সেটা আগে বলো, তারপরে আমি বলতাছি। তখন বায়ার যখন আমরা দেখতেছি রিসপন্স করতেছে না, তখন আমরা ওকে SMS করছি, আর ইউ দিয়ার তুমি কি আছো। তখন বায়ারকে সন্তুষ্ট করার জন্য আমরা 3টা SMS লিখছি, যেমন প্রিমিয়াম প্যাকেজ, 2K রিয়েল ফলোয়ার দিব। আমরা আমাদের আমাদের বায়ার কি চাইছে, বায়ারে প্রমোশন করতে হবে, দেন ফলোয়ার দিতে হবে। বায়ার যখন বলছে তখন আমরা বুঝতে পারছি যে ওর উদ্দেশ্যটা মূলত
ফলোয়ার দেওয়া, মানে ফলোয়ার দিতে হবে। তখন আমরা ওকে অফার করছি, যেমন 2K প্রিমিয়াম প্যাকেজের জন্য 2K ফলোয়ার দিব, এটা আমাদের প্যাকেজটা হচ্ছে $40। $40 বিনিময়ে আমরা কত দিব, 2K ফলোয়ার দিব। আর স্ট্যান্ডার্ডে রাখছি হচ্ছে 1K ফলোয়ার দিব স্ট্যান্ডার্ড প্যাকেজে, এটার প্রাইস হলো $20। আর এখানে বেসিক প্যাকেজ রাখছি রিয়েল, মানে একদম যেটা $10 সেটা রাখছি 500 রিয়েল ফলোয়ার দিব ইউএসএ। তো বায়ার এইটা দেখে কনভিন্স হয়েছে, তো এখন বায়ার বলছে ওকে আই উইল চেক দ্য প্রাইস, তার মানে আমাদের গিগটা দেখতে গেছে। পরে অর্ডারটা ডাইরেক্টলি তিনি করে দিছে, আমরা আর কাস্টমার ওপর পাঠাই নাই। তো আমাদের এখানে রাত 3:26 বাজে, আমি এইমাত্র মানে ল্যাপটপটা অফ করে ঘুমাতে যাচ্ছিলাম, তখন নাজমুল মূলত আমাকে SMS করছে যে একটা বায়ার SMS করছে আপনি একটু আসুন। তখন মূলত আমি আমার ল্যাপটপ সবগুলো অফ করা ছিল, আমি তখন আবার আসলাম আইসা এখন কথা বলে মূলত আমি কাজটা নিয়ে দিলাম তাকে। তো নাজমুল, তুমি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে পারো? নতুনদের উদ্দেশ্যে বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা যেভাবে সাপোর্ট দেন অন্য জায়গায় এভাবে সাপোর্ট কোথাও মনে হয় না পাওয়া যাবে। তো আমি রাত বাজতেছে এখন 3টা, তো যখন আমার SMS আসে আমি তখনই আপনাকে SMS জানাই যে আমাকে একটা বায়ার SMS করতেছে, আপনি সাথে সাথে আপনার ল্যাপটপটা অন করে আমাকে জুমে আসতে বললেন যে জুমে আসো। তো আমি মনে করি যে এভাবে কেউ লাইফ টাইম সাপোর্ট দিতে পারবে না। আসল কথা হচ্ছে যদি মানুষ ভর্তি হয় মূলত কিন্তু এই সাপোর্টের জন্য, ঠিক আছে? এই সাপোর্ট যদি না হয়, যদি একটা বায়ার আপনাকে SMS করে এখন কিন্তু আমি আপনি সাপোর্ট দরকার আপনার এখন, এই রাত 3:17 বাজে, এখন এখন আপনার সাপোর্ট দরকার। যদি আপনি এই সাপোর্টটা এই বায়ারের সাথে যদি এখন আমরা কথা না বলতাম বা আধা ঘন্টা এক ঘন্টা পরে কথা বলতাম, তাহলে কিন্তু এই বায়ারটা আমরা পাইতাম না আজকে, না না এই বায়ারটা হয়তো বা পাইতাম, হারাইতাম। কিন্তু এই ক্ষেত্রে দেখেন আমরা যেটা করি, আমরা কিন্তু সাথে সাথে এসে এটা রেসপন্স করলাম, বায়ারকে কন্ট্রোল করে কাজটা নিলাম। এইটুকের জন্য এখানে দেখেন প্রবলেম বলতেছে, আপনি তো আর জানেন না, আপনি তো যেহেতু নতুন, মনে হয় 3টা কাজ কমপ্লিট করছেন, এটা দিয়ে 3টা অর্ডার আপনার, তো তো আপনি যেহেতু নতুন এগুলো কিন্তু আপনি বুঝবেন না। এখন কত কে বাইরের সাথে কিভাবে কথা বলতে হবে, প্রথম তো আমাদেরকে এটা তুলে দিতে হবে আপনাকে। তো আমরা সেজন্যই এখন আপনাকে মূলত আমরা এইভাবে এইভাবে কথা বলতেছি, একটা সময় আমাদেরকে আর ডাকতে হবে না, আপনারা নিজেরা নিজেরাই কথা বলে বাইরদের সাথে কথা বলতে কাজ নিতে পারবেন, এটা একদম সিম্পল বিষয়। তো দেখেন এভাবে যদি আমরা মানে বায়রা যদি আমাদেরকে SMS করে তখন আমরা কনফিউজে পড়ে যাই যে কি করব, কি SMS দিব। হ্যাঁ হ্যাঁ সেটাই, দেখো সমস্যা নাই, আপনারা আসেন আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ ওকে, আসলে আমরা সবসময় থাকি, আমি যদি এখন আমি ঘুমাইতে গেছিলাম কারণ 3টা বাজে গেছে, আমরা আজকে আমার একটু ভালো লাগতেছে না, সেজন্য 3টার দিকে ঘুমায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, ল্যাপটপ ম্যাপটপ করছি, তো সাথে সাথে আপনি আবার ই করলেন উঠে আসলাম। আমি না থাকলে সমস্যা নাই, আমাদের সাপোর্ট টিম আরো আছে, তারাও হেল্প করতো যদি তাদেরকে বলতেন, সমস্যা নাই, সবাই আপনার রানের খাতা খুললো, ঠিক আছে? এখন শুধু এগিয়ে যান, আশা করি ডেলি একটা করে অর্ডার করবে। আর যেহেতু ওইটা কমপ্লিট করছেন কতদিন আগে, নিউজিল্যান্ডের বাইরে একদিন আগে কমপ্লিট করছেন, আজকে আরেকটা অর্ডার করছে, ওয়াও, জানি ভালো হয়ে হচ্ছে, সমস্যা নাই, সামনে আরো যাইতে পারবেন মোটামুটি ইনশাল্লাহ $40 কাজ আইসা বললো ধরতে গেলে। ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিই, ওকে? আপনি ভালোভাবে কাজটা করেন।